হ্যালো ফ্রেন্ডস, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, বিনামূল্যে রেশনের ধাক্কায় এবারে মাছি তাড়াচ্ছে খোলা বাজার। প্রচুর কমে গেছে আলু চালের দাম। তো আপনাদের যাদের চাল কিনতে অনেক সমস্যা হচ্ছে লকডাউনে আর্থিক সমস্যার কারণে, আপনাদের জন্য বিরাট বড় সুখবর, প্রচুর টাকা কমে গেল চালের দাম। এই ভিডিওটিতে বিস্তারিত জানবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মিস হবে না। তো বন্ধুরা, চাহিদা বাড়লে যোগান বাড়ে, কিন্তু যোগান পর্যাপ্ত অথচ চাহিদা নেই, এমন হলে কি হতে পারে? অবশ্যই পণ্যের দাম কমতে বাধ্য, আর সেটাই হচ্ছে চালের বাজারে। লকডাউনের অজুহাতে কালোবাজারি দূরস্ত, খোলা বাজারে দাম পড়তে শুরু করেছে চালের, কেজিতে 5 টাকা পর্যন্ত, কারণ আর কিছুই নয়, রেশন ব্যবস্থার গুণগত এবং অর্থগত বদল। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গত কয়েক মাস যাবৎ আবার লাইন বাড়ছে রেশন দোকানে, আর সেই লাইনের কোনো আর্থিক শ্রেণীবিন্যাস নেই। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সকলের হাতেই এখন রেশন কার্ড। তো করোনা আবহে বিনা পয়সার চাল হাতছাড়া করতে চাইছেন না কেউই। হতে পারে সে চাল কিছু মোটা, তাতেও পরোয়া নেই, গুণগত মান তো ভালো, তাই কেউ কেউ অভ্যস্ত হয়ে গিয়েছেন এই আয়োজনেই। তো মুখ্যমন্ত্রীর উদ্যোগে এখন রেশনে পর্যাপ্ত চালের যোগান রয়েছে, আর এই কারণেই মাছি তাড়াচ্ছে খোলা বাজার। তো খদ্দের নেই বললেই চলে, যেটুকু বিক্রি তা মূলত সরু চাল, ফাইন রাইস তো কম বিক্রি হচ্ছে। এই খদ্দের বেশিরভাগটাই আজ বিনামূল্যে রেশন চালে অভ্যস্ত। তো লকডাউনের আগে কমন রাইস অর্থাৎ মোটা চালের দাম ছিল 28 টাকা, এখন তা কমে কেজি প্রতি 24 টাকা। মিনি কিট চালের দামও কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। এক চাল বিক্রেতা বলছেন যে রেশনে পর্যাপ্ত যোগান হওয়ায় মোটা চালের খদ্দের এই মুহূর্তে একদমই নেই। আগে তবুও সরু চাল বিক্রি হতো, এখন সেটাও কমে গিয়েছে। সারা জীবন যারা সরু চাল কিনেছেন তারাও রেশনের চাল তুলছেন, তাতেই সরু চাল মিশিয়ে নিচ্ছেন। এখন হারে হারে টের পাচ্ছি কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, কথাটা কতটা সত্যি। তো সবচেয়ে বড় কথা হলো, মার্চ মাসে দেশ জুড়ে আচমকা লকডাউন শুরু হওয়ার পর চারিদিকে যে ত্রাহি ত্রাহি রব শুরু হয়েছিল, জনমোহিনী কৌশলে মমতা বন্দ্যোপাধ্যায় তা এক ধাক্কায় স্তিমিত করে দিয়েছেন। প্রত্যেকের জন্য বিনামূল্যে রেশন, এটাই ছিল মুখ্যমন্ত্রীর ভাবনা। শুধু রেশনে নয়, নানা প্রকল্পেই দেওয়া হচ্ছে চাল এবং আটা। উদরপূর্তির পরেও বাড়িতে থেকে যাচ্ছে চাল, নুন আনতে পান্তা ফুরানোর সংসারেও মা লক্ষ্মী রয়েছেন ঘর আলো করে। তাই প্রথম দিকে দেড় দু মাসের চাল মজুতের যে ব্যস্ততা ছিল তা আর নেই। তখন কিন্তু ঝোপ বুঝে কোপ মেরেছিল একাধিক ব্যবসায়ী, চালের দাম কেজি প্রতি বেড়েছিল 3 থেকে 4 টাকা, তবে তা বেশি দিন স্থায়ী হয়নি, সপ্তাহ খানেকের মধ্যেই ফিরে এসেছিল নিজের জায়গায়। আর তাই এখন বেশিরভাগ চালের দোকানেই মাছি তাড়ানোর অবস্থা, অথচ কিছুদিন আগেও এই সব দোকানে ভিড় থাকতো মোটা চালের খরদেরদের। অভাবী অনেকেই খোঁজ করতেন খুদের ভাঙ্গা চাল, সেই সব দোকানে এখন তাদের কেউ কেউ আসছেন, তবে তাদের চাল ভর্তি ব্যাগ রয়েছে। বাড়িতে জমে যাওয়া রেশনের উদ্বৃত্ত চাল বিক্রি করে সেই টাকায় অনেকেই বাজার করছেন। ছবিটা সত্যি উল্টে গিয়েছে। রাজ্যের সবচেয়ে বেশি রাইস মিল এই মুহূর্তে রয়েছে বর্ধমান জেলায়। আগের তুলনায় 40 ভাগ চালও বাজারে বিক্রি হচ্ছে না। তাতে চাল বিক্রেতাদের পাশাপাশি বিপাকে পড়েছেন রাইস মিল শিল্পও। বেশিরভাগ মিল মালিকই কর্মী কমিয়ে কোনো রকমে টিকে রয়েছেন। তো অবশ্যই এই মুহূর্তে যাদের কাজকাম বন্ধ রয়েছে, আর্থিক সংকট দেখা দিয়েছে, তাদের জন্য চাল কিনতে সমস্যা হচ্ছে, অথচ রেশনে কিছু মানুষ রয়েছেন যারা চাল পাচ্ছেন না, তাদের জন্য অবশ্যই এটি ভালো খবর যে আপনারা চালের দাম প্রচুর কমে গিয়েছে, চালের আপনাদের সমস্যা হওয়ার কোনো কথা নয়। তো বন্ধুরা, রেশনে কিন্তু এখন সকলেই রেশন তুলছেন, উচ্চবিত্ত নিম্নবিত্ত সকলেই, মধ্যবিত্ত সকলেই রেশন তুলছেন, কেউ এই সুবর্ণ সুযোগ মিস করছেন না, যেহেতু 1 বছর বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কেন্দ্রীয় সরকারও ঘোষণা করেছেন নভেম্বর অবধি রেশন চাল এবং গম ফ্রি দেওয়ার কথা ঘোষণা করেছেন। তো রেশন নিয়ে কোনো সমস্যা, কোন ক্যাটাগরি কার্ড আপনাদের রয়েছে, রেশনে চাল পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা, এবং চাল নিয়ে কোনো মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।